নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আরও একটা নতুন পর্বে একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণ টেস্টি একটা বেগুনের রেসিপি, যেটা থাকলে মাছ মাংস ডিম এইসব সরিয়ে রেখে শুধুমাত্র এই বেগুনের রেসিপিটা দিয়েই আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু এটা তৈরি হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই এই রেসিপি বানাবার জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে লম্বা টুকরো করে চারটে পিস করে আমি কেটে নিয়েছি। গোটাগুলোও কিন্তু এখানে রেখেছি, এতে করে দেখতে ভালো লাগবে তাই। বেগুনগুলোকে ভালোভাবে জলে ধুয়ে তারপর নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার দেব এর মধ্যে প্রয়োজন মতো নুন, আর দিচ্ছি এখানে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা ভালো আসে তাই দিয়েছি, আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। এবার বেগুনগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, আর অন্যদিকে ফ্রাইং প্যানে সর্ষের তেল আমি গরম হতে রেখে দিয়েছি। 2 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে রয়েছে। এবার এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলোকে 2 মিনিটের জন্য এপিট ওপিট করে আমি ভেজে নেব। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ তৈরি হয়। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন বাকি থাকা তেলটার মধ্যে আরও 1 চা চামচ তেল আমি দিয়ে দিলাম। এবার এতে ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচ মেথির দানা, 1 চা চামচ দিয়েছি গোটা মৌরি, আর দিলাম 2 পিঞ্চ হিং। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় মাপের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেটা। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে এরকম কালার আসবার পর এতে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দেব জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো, আর রান্নায় প্রয়োজন মতো নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে এটাকে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, আর মশলার থেকে যখন তেলটা ছেড়ে এসেছে তখন আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। যেহেতু এই রান্নাটা ঝোল হবে না, গামাখা টাইপের হবে, তাই খুব বেশি পরিমাণ জল এখানে দেবার দরকার নেই। এবার মশলাটা ভালোভাবে ফুটে উঠবার পর ভেজে রাখা বেগুনগুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রিপারেশনটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছু সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। টিফিনেও কিন্তু এই রেসিপিটা প্যাক করা যায়। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার একটু উল্টে পাল্টে গ্রেভির সাথে বেগুনগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কয়েক দানা চিনি, এতে করে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু এটা মিষ্টি হবে না। এবার ঢেকে আবারও 1 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি, তারপর ঢাকা সরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে দেবার পর আবারও ঢেকে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবার পর তারপর ঢাকা সরিয়ে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবজিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।